সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। সাথে আছে আমি মিল্টন রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। আসন্ন বাজেটে হাউজিং এবং চিকিৎসা খাতকে বেশি প্রাধান্য দেওয়া হবে, মানুষের জীবনমান উন্নয়নের দিকে নজর দেওয়ার দাবি লেবারে। আগামী ডিসেম্বর মাসে হাজার হাজার মানুষ ইউনিভার্সাল ক্রেডিট সুবিধা পাবে না বলে আশঙ্কা, অনেকে কম অর্থ পেতে পারেন। মিস ওয়ার্ল্ড হয়েছেন হরিয়ানার 20 বছর বয়সী মানসী শিল্লার, প্রথম ও দ্বিতীয় রানার আপ মেক্সিকোর আন্দ্রেয়া মেজা ও ইংল্যান্ডের স্টেফানি হিল। শুনছিলেন শিরোনাম, এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আসন্ন বাজেটে হাউজিং এবং চিকিৎসা খাতকে বেশি প্রাধান্য দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এসব তথ্য দিয়ে চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ডের বন্ধু সাবেক ট্রান্সপোর্ট মিনিস্টার স্টিফেন হ্যামন্ড বলেছেন, আগামী বুধবারের বাজেটে চ্যান্সেলর সংকট সমাধানে আঘাত করবেন, যা গত নির্বাচনে টরি পার্টির দুর্বল অবস্থান থেকে উত্তরণে সহায়তা করবে। অন্যদিকে চ্যান্সেলর হ্যামন্ড বলেছেন, আগামী বাজেটে সমস্যা কবলিত খাতে বরাদ্দের জন্য তার হাতে 16 বিলিয়ন পাউন্ড ক্যাশ অর্থ রয়েছে। আর লেবার দল বলছে, চ্যান্সেলরের উচিত বাজেটে মানুষের জীবনমান উন্নয়নের দিকে নজর দেওয়া। So I think what the Chancellor will be doing is saying, look, it would be silly to throw away all the good work we've done in getting down the deficit level, about to turn the corner on debt. But yes, of course I'm listening. And when you look at what I did in my autumn statement, I created some headroom. And I will be looking at what are the ways that headroom can be used to attack the problems that so many people have spoken to me about. I am absolutely convinced that he'll be looking at some housing ideas. And there are some really creative ones about looking at loan guarantees for small builders and things in that sort of era. But also he knows that we need to build more social housing and affordable housing. I think he'll be looking at ways he can encourage that. আগামী ডিসেম্বর মাসে হাজার হাজার মানুষ ইউনিভার্সাল ক্রেডিট সুবিধা পাবে না বলে আশঙ্কা করা হচ্ছে, অনেকে কম অর্থ পেতে পারেন। ওয়ার্ক এন্ড পেনশন বিভাগ তাদের ওয়েবসাইটে এমন সতর্কবার্তা দিয়েছে, কমপক্ষে 67,000 মানুষ যারা কাজ করেছেন এবং সাপ্তাহিক বেতন পান তারা এই পরিস্থিতির শিকার হতে পারেন। ডিসেম্বর মাসে 5টি পে ডে থাকায় এই অবস্থার সৃষ্টি হতে পারে, কারণ এতে করে এক মাসে বেশি পরিমাণ বেতন পাওয়া যাবে, যাতে লোকজন ইউনিভার্সাল ক্রেডিট পাওয়ার যোগ্যতা হারাবে। তবে ওয়ার্ক এবং পেনশন বিভাগ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, যারা এই ধরনের পরিস্থিতির শিকার হবেন তাদের পুনরায় ইউনিভার্সাল ক্রেডিট পাওয়ার জন্য আবেদন করতে হবে। সিটিজেন অ্যাডভাইস কেইলি হেগলিন সতর্ক করে বলেছেন, এক্ষেত্রে সঠিক তথ্য জানানো জরুরি। আইটিভির রিয়ালিটি শোতে অংশ নেয়ার কারণে স্কটিশ লেবার দল থেকে বহিষ্কারের ঝুঁকিতে পড়েছেন সাবেক লিডার কেজি ডাগডেল। স্কটিশ লেবার পার্টির নবনির্বাচিত নেতা রিচার্ড লিওনার্ড এমন আভাস দিয়ে বলেন, দলের পার্লামেন্ট সদস্যরা বিষয়টি বিবেচনা করবেন। সাবেক লিডার কেজি ডাগডেল জানিয়েছেন, তিনি আইটিভির একটি রিয়ালিটি শোতে অংশগ্রহণ করবেন। ধারণা করা হচ্ছে এ সময় তিনি স্কটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে যে বেতন পাবেন তা চ্যারিটিতে দান করে দেবেন। এ সপ্তাহে শুরু হওয়া এই শোতে বোরিস জনসনের পিতা স্ট্যানলি, সাবেক ফুটবলার ডেনিস ওয়াইস অংশ নিয়েছেন। এছাড়া বক্সার আমির খান, সঙ্গীতশিল্পী ভেনেসা হোয়াইট এবং অভিনেতা জেমি লোমাসও অংশ নেবে বলে জানা গেছে। এদিকে লেবার লিডার জেরেমি করবিন টক শোতে অংশগ্রহণের কারণে ডাগডেলকে বহিষ্কার করা হবে বলে না আশা করছেন। 2012 সালে কনজারভেটিভ দলের এমপি নাডিন ডোরিস এই শোতে অংশগ্রহণের কারণে বহিষ্কৃত হয়েছিলেন, যদিও পরে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছিল। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ দেশটির 650 বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো হাউস অফ লর্ডসের নতুন ব্ল্যাক রড হিসেবে শুক্রবার সারা ক্লার্কের নিয়োগ অনুমোদন করেছেন। 1361 সালে ব্রিটেন সৃষ্টির পর থেকে এই পদে 60 জন দায়িত্ব পালন করেন, এদের সকলেই পুরুষ ছিলেন।
ক্লার্ক আগামী বছরের শুরুতেই আনুষ্ঠানিকভাবে এই পদের দায়িত্ব নেবেন। তিনি বর্তমান ব্লাড রড ডেভিড লিকির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। এবছরের শেষে তিনি এই পদ ছাড়ছেন। ব্ল্যাক রড হিসেবে ক্লার্কের অন্যতম দায়িত্ব হবে পার্লামেন্ট ভবন সেবা এবং নিরাপত্তা দেখভাল করা। এছাড়া রানীর পার্লামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য হাউস অব কমন্স থেকে আইন প্রণেতাদের হাউস অব লর্ডসে ডাকা হবে তার অন্যতম দায়িত্ব। ক্লার্ক বর্তমানে বার্ষিক উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপ সংস্থার দায়িত্ব রয়েছেন। এর আগে তিনি 4টি অলিম্পিক গেমস, লন্ডন ম্যারাথন এবং ইউকে স্পোর্টসের দায়িত্ব পালন করেন। ষষ্ঠ ভারতীয় হিসেবে বিশ্ব সুন্দরী হয়েছেন হরিয়ানার 20 বছর বয়সী মানসী শিল্লার। নতুন মিস ওয়ার্ল্ডের মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিশ্ব সুন্দরী পুয়ের্তোরিকোর স্তেফানি দেল ভালে। প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন যথাক্রমে মেক্সিকোর আন্দ্রেয়া মেজা ও ইংল্যান্ডের স্টেফানি হিল। শিল্লারের বাবা মা দুজনে চিকিৎসক, মেয়রও সেই পথেই মেয়েও সেই পথেই এগুচ্ছিলেন। কুচিপুরি নাচে পারদর্শী ছিলেন ছোটবেলা থেকেই। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামাতেও যাতায়াত ছিল। এরই ধারাবাহিকতায় মডেলিংয়ের ঝকঝকে দুনিয়ায় আবির্ভাব মানসী শিল্লারের। সাফল্য ধরা দিতে সময় লাগেনি। 2017 সালে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড নির্বাচিত হন তিনি। এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় 16 বছর পর প্রথম বাংলাদেশি হিসেবে অংশ নেন জেসিয়া ইসলাম। 120 দেশের সুন্দরীদের সাথে প্রতিযোগিতা করে শেষ 40-এ স্থান পেলেও আর এগুতে পারেননি। ক্ষমতাসীন জানু পিএফ পার্টির বিশেষ কেন্দ্রীয় কমিটির বৈঠকে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ভাগ্য নির্ধারিত হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দলটির নাম প্রকাশে অনিচ্ছুক দুই নেতার বরাত দিয়ে রয়টার্স জানায়, রোববার সকালে ওই বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানে মুগাবে দলীয় প্রধান থাকবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। ওই বৈঠকে 2 সপ্তাহ আগে ভাইস প্রেসিডেন্ট এবং দলীয় পদ থেকে বরখাস্ত হওয়া নানাগাওয়াকে ফিরিয়ে আনা এবং গ্রেস মুগাবেকে জানু পিএফ উইমেন্স লীগের প্রধান পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানান ওই দুই নেতা। এদিকে মুগাবের পদত্যাগের দাবিতে শনিবার হাজার হাজার বিক্ষোভকারী হারারেতে তার বাসভবনের কাছে অবস্থান নিয়েছে। বাসভবনের নিরাপত্তা প্রহরীরা শান্তিপূর্ণভাবে তাদের সরিয়ে রাখার চেষ্টা করছে। জানু পিএফ পার্টির উত্তরাধিকার নিয়ে শুরু হওয়া দ্বন্দ্ব এবং হঠাৎ করেই সপ্তাহ দুয়েক আগে মুগাবে ভাইস প্রেসিডেন্ট নানগাওয়াকে সরকার ও দল থেকে বহিষ্কারের পরেই জিম্বাবুয়েতে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। সুপ্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে, আর ফিরে এসে থাকছে। ভেট প্রদানে কারচুপির অভিযোগে হোয়াইট চ্যাপেলের রেড চিলি রেস্টুরেন্ট মালিককে 2 বছরের জেল, জরিমানা এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনা অভিযানে লস্কর-ই-তাইয়েবার 6 যোদ্ধা নিহত, প্রাণ হারিয়েছেন বিমান বাহিনীর একজন কমান্ডো।